আমার মনে হয় পৃথিবীর সবচেয়ে সেরা পিকচারের মধ্যে এটা একটা, কারণ যেখানে তার বাবা একটা রাজকন্যার পিকচার নিতেছে, এর থেকে ভালো আর কি হতে পারে। লাভ ইউ বাবা, বাবার কর্মকে কখনো ছোট করে দেখবেন না, কারণ বাবা তো বাবাই। কিছু কিছু পিকচারের ক্যাপশন লাগে না, পিকচার দেখলে হৃদয় ভেঙে যায়। আসলে একটা কথা আছে না, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বুঝে না। আমাদের দাঁত তো আছে, হাত পা সবকিছু আছে, তাই আমরা এটার মর্যাদা হয়তো বা বুঝবো না, কিন্তু যার নাই সে ঠিকই বুঝতেছে। হালাল টাকা দা ব্যবসা করলে মুখে হাসি তো আসবেই, হোক সেটা কাঁচা তরকারি নয়তো বা বাদাম বিক্রি। সুদের কোটি টাকা দিয়ে স্বর্ণের দোকান দিয়ে কি লাভ, যদি জনসম্মুখে মুখ ভরে হাসতে না পারি। পৃথিবীতে এখন অনেক মানুষ আছে যারা ভাগ্যের কাছে নয় বিশ্বাসের কাছে হেরে যায়। এই বোমাটাকে ইসরায়েল থেকে মারা হয়েছে ফিলিস্তিনি বাসীদের উপর, কিন্তু আল্লাহর রহমতে ফিলিস্তিনে আসে ঠিকই পড়ছে, কিন্তু বিস্ফোরিত হয়নি। আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ চাইলে কি না পারে। বাংলাদেশ স্বাধীন হয়েছে 50 বছর হয়ে গেছে, কিন্তু আজও বাঙালি জাতি স্বাধীনভাবে কথা বলার যোগ্যতা রাখেনি। আমার মনে হয় না ভবিষ্যতে কোনোদিন স্বাধীনভাবে কথা বলার যোগ্যতা রাখবে, কারণ যেখানে স্বাধীন দেশে জন্ম হয়ে বাক স্বাধীনতার গল্প শোনাবে, সেখানে আর স্বাধীনতার কথা বলে কি লাভ হবে। এটা কোনো ফিল্মি দৃশ্য না, এটা ফিলিস্তিনের একটা দৃশ্য, যেখানে ইহুদি নাসারার হাতে হামলা শিকার হয়ে ফিলিস্তিনি এক বাবা মাটিতে লুটিয়ে পড়েন, অপর প্রান্ত থেকে তার ছোট্ট ছেলেটা বীরের বেশে দৌড়ে আসতেছে বাবাকে সহযোগিতা করার জন্য। আল্লাহ তুমি ফিলিস্তিনিবাসীকে ইহুদি নাসারার হাত থেকে হেফাজত করো।